হ্যালো বন্ধুরা হেল্প পগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজ খুবই একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন তো আজ যে ওষুধটির রিভিউ করবে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে জেলোভা এটি একটি একশো বিশ এমজির ক্যাপসুল জাতীয় ওষুধ আর এই ওষুধটি উপাদানের মধ্যে রয়েছে জিঙ্কোগো বেলোভা আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন জেলো বা এই ক্যাপসুলটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই তো এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে যে এই ওষুধটি মনোযোগের উন্নতি ঘটানোর সাথে সাথে বা মনোযোগের উন্নতি ঘটানোর পাশাপাশি স্বল্প মাত্রায় মেধা শক্তিকে হ্রাস পাওয়া থেকে বিরত রাখে যা কিনা আমাদের মস্তিষ্কের ধমনীপথ বন্ধ হয়ে থাকার কারণে হয়ে থাকে অর্থাৎ এই অসুখটি যখন আমরা সেবন করব। তখন কি হবে আমাদের মনোযোগ বেড়ে যাবে যে কোনো কাজকর্মে যে বিভিন্ন মানুষ থাকে যাদের কাজকর্মে কোনো কোনো কিছুতেই মনোযোগ থাকে না আর মনোযোগ না থাকলে কোনো কাজই কিন্তু সঠিকভাবে করে ওঠা যায় না তো এই অসুখটি সেবনের মাধ্যমে হবে কি আমাদের মনোযোগকে আরও বাড়িয়ে দেবে পাশাপাশি স্বল্প মাত্রায় আমাদের এই মেধা শক্তিকেও বাড়াবে বা মেধা শক্তি কমে যাওয়া রোধ করবে তো অনেকের আছে যে দিন দিন মেধা শক্তি কিন্তু কমে যায় মেধা শক্তি বাড়ে না তো বাড়ে না পাশাপাশি কমে যায় যাদের মেধা শক্তি না বেড়ে কমে যায় তাদের মেধা শক্তিকে আসলে বাড়ানোর চেষ্টা করবে এবং কমে যাওয়া থেকে রোধ করবে যা কিনা আমাদের মস্তিষ্কের ধমনীপথ বন্ধ হয়ে থাকার কারণে হয়ে থাকে দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ঘুম ঘুম ভাব দূর করে কানে ঝিন শব্দ দূর করে মাথা ব্যথা দূর করে এবং মানসিক উচ্চ সংবেদনশীলতা দূর করে তো সাধারণত এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এবার আসুন যে আসলে সেবন বিধি কি সেটি আমি আপনাদের বলে দিই তো অসুধটির সেবন বিধি বলতে গেলে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একশো বিশ জির একটি করে ক্যাপসুল দিনে এক থেকে দুইবার সেবন করতে হবে এটি হচ্ছে অষুধটির সেবন বিধি এবার পার্শ্ব প্রতিক্রিয়া আছে আমি আপনাদের বলে দিই তো প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে মাথা ব্যথা হতে পারে ঝাপসা দৃষ্টি হতে পারে অস্থিরতা হতে পারে পাকস্থলীর সমস্যা হতে পারে চামড়ার অ্যালার্জি হতে পারে ইত্যাদি সাধারণত এগুলোই হচ্ছে অসুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর এই ওষুধটির উপাদানের প্রতি যে সকল মানুষের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সেই সকল মানুষেরা কিন্তু ওষুধটি সেবন করতে পারবে না আর বিশেষ করে যারা গর্ভবতী এবং দানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে আরেকটি ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে যে সকল শিশুদের বয়স বারো বছরের কম সেই সকল শিশুরা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না অর্থাৎ তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত নয় আর এই ওষুধটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই আপনারা পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যায় তাহলে এক পিস করে একশো বিশ এমজির জেলো বা ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র পনেরো টাকা তো বন্ধুরা আসলেও যদি আপনারা আপনাদের মনোযোগকে বাড়াতে চান মেধা শক্তিকে যদি বাড়াতে চান ঘুম ঘুম ভাব যদি দূর করতে চান মাথা ব্যথা যদি দূর করতে চান পাশাপাশি অস্থিরতা যদি দূর করতে চান কানে ঝিনঝিন শব্দ যদি দূর করতে চান তাহলে এই ওষুধটি ট্রাই করে দেখা যেতে পারে ইনশাল্লাহ ভালো রেজাল্ট এখান থেকে পাওয়া যাবে তবে একটি কথা বলে রাখা ভালো সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা প্রতিটা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সেবন করতে হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের যদি দেখে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হবে